السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من أحب العتاقة في كسوف الشمس. قال حدثنا ربيع بن يحيى قال حدثنا زائدة عن هشام عن فاطمة عن عسمة قالت: لقد أمر النبي صلى الله عليه وسلم بالعتاقة في كسوف الشمس. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ মঙ্গলবার 27 সফর 1445 হিজরি মোতাবেক 12 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কসুফ বা সূর্য চন্দ্রগ্রহণের পর্ব, পর্ব নম্বর 3, ইমাম বুখারী রাহমাহুল্লাহর সূর্য চন্দ্রগ্রহণের অধ্যায় নম্বর 11। বলছেন এই অধ্যায়ে যে এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি সূর্য চন্দ্র গ্রহণ উপলক্ষে, বিশেষ করে সূর্যের কথা বলা হয়েছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সূর্য গ্রহণ লেগেছিল এবং সেই উপলক্ষেই সালাত পড়েছেন এবং অন্যান্য নেক আমল করেছেন, ইবাদত বন্দি করেছেন। এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি সূর্য গ্রহণ উপলক্ষে দাস দাসী স্বাধীন করে থাকে, অর্থাৎ বিভিন্ন নেক আমল করা, এই রকমের অবস্থায় বা পরিস্থিতিতে তার মধ্যে একটি হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। দাস এবং দাসী মুক্ত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমান যুগে দাস প্রথা নেই, সেই জন্য বিষয়টা সাধারণ মানুষ তো তেমন বুঝেন না যে দাস দাসী বিষয়টি কি। আসলে একজন মানুষের নিজের জীবনের পুরো স্বাধীনতা হারিয়ে দেওয়া, পরাধীন হয়ে যাওয়া, আর পরাধীন মানে আজকালকার পরাধীন মানে নয়, আংশিক পরাধীন, পরাধীন তো সবাই এখানে। হ্যাঁ, কেউ যদি দেখে অনেক, হ্যাঁ, ধন সম্পদ সবকিছুতেই সবকিছুতেই অভাব মুক্ত, তারপরও সরকারের কাছে পরাধীন, হ্যাঁ, প্রশাসনের কাছে পরাধীন, কারণ অধীনে তো আছে। পরাধীন মানে কি? পরের অধীনে, পরযুক্ত অধীন। কিন্তু দাস দাসী এমন যে তাতে মানুষের ব্যক্তি মালিকানা বলে কিছু থাকে না। আমাদের প্রত্যেকের ব্যক্তি মালিকানা আছে, তাই না? এমনকি আপনার স্ত্রীর ব্যক্তি মালিকানা আছে, সেটা আপনি কেড়ে নিতে পারবেন। তার ব্যক্তি মালিকানায় ধন সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, তার টাকা পয়সা সে নিজে নিয়ন্ত্রণ করবে, নিজের ইচ্ছা মতো দান খেরাত করুক, কাউকে দিক, তাতে আপনার বলার কোনো অধিকার না। ওর টাকা যদি, হ্যাঁ, আপনার টাকা পয়সা নিয়ে যখন দেবে তখন অনুমতি নিতে হবে। কিন্তু তার বাবার মায়ের টাকা পয়সা পেয়েছে, হ্যাঁ, আর সেগুলোতে এসে দান খেরাত করছে, আপনার অধিকার কি আছে তাতে? কাউকে খাওয়াচ্ছে, কাউকে দিচ্ছে, স্বাধীন। আপনি আপনার ধন সম্পদে উপার্জন করছেন, আপনি আপনার বাপ ভাই আত্মীয় স্বজনকে খাওয়ান, আপনার স্ত্রীর বলার কোনো অধিকার নেই। এক্ষেত্রে অনেক মহিলারাই বাড়াবাড়ি করে, যেটা অন্যায়, হারাম। জি, তো ব্যক্তি মালিকানা হারিয়ে যাওয়া আর গোলামের জীবন কাটানো, এমন গোলামে যাতে মানুষ, এই স্বাধীন মানুষ কি হয়ে যায়, পণ্যের মতো হয়ে যায়, দুনিয়ার যেসব সমস্ত মাল সামান ক্রয় বিক্রয় হয় ওই রকম হয়ে যায়। যেমন ধান চাল টাকা পয়সা গাছপালা ইত্যাদি সব কিছু বিক্রি করছেন, ফলমূল, ঠিক তেমনই। তো ইসলাম কখনো চাই না যে এইভাবে মানুষ জীবন যাপন করুক, যদিও কাফের হোক না কেন। এই জন্য দাস মুক্ত করার ক্ষেত্রে এই শর্ত না যে মুসলিম হলে শুধু স্বাধীন করবেন, আপনি অমুসলিম কাফের দাসকেও স্বাধীন করতে পারেন, তাতেও নেকি রয়েছে। যদিও একজন মুসলিম দাস দাসীকে যদি মুক্ত করেন তাতে বেশি নেকি রয়েছে, কারণ তাকে তার ইসলাম পালনে আপনি সহযোগিতা করলেন,
সে এখন স্বাধীনভাবে এলএম শিখতে পারবে, তার সময়ের মালিক সে, তার মনিব মালিক ছিল, সময়ের কোনো ইখতিয়ার নাই যে এই সময়টা আমি দিন শিখব যদি মালিক ছাড় না দেয়। মালিক যদি বলে যে না আমার কাজ ছাড়া বাইরে কোথাও যাওয়া যাবে না, উপায় না। কিন্তু একজন স্বাধীন মানুষ, স্বাধীন মানুষ, আপনারা সবাই স্বাধীন, যদিও চাকরি করছেন, করলাম না চাকরি, এখন রিজাইন দিয়ে দিলাম, হ্যাঁ আমাকে দিন শিখতে দেবেন, রিজাইন দিয়ে দিলাম, পারবেন না? অবশ্য পারবেন, কিন্তু গোলাম কি রিজাইন দিতে পারবে না? উপায় নেই, ও তো পণ্যের মতো। তো এই জন্য ইসলাম, মুসলিম, কাফির, যে কোনো দাস দাসী হোক না কেন, যথাসাধ্য স্বাধীন করার জন্য উৎসাহিত করেছে। ফজিলত বয়ান করা হয়েছে দাস স্বাধীনের বিভিন্ন ভাবে, বিভিন্ন কাফফারার মাধ্যমে। যদি এইসব অপরাধ করে দাও তাহলে কাফফার আছে, তো তো কাফফার আছে, তুমি দাস স্বাধীন করা আছে, আছে না? নেই, যাই হোক, দাসের যুগ নেই। আজকাল এক শ্রেণীর মূর্খরা, এমনকি আরবদের মধ্যে জাহেল মূর্খ আছে, গন্ড, যারা মনে করে যে বাড়ির কাজের মেয়ে ছেলে এগুলো আমাদের দাস, এদের অজ্ঞতার উপর শোক মাতম করা উচিত। ইসলাম সম্পর্কে তাদের সামান্যতম কোনো জ্ঞান নেই। যে তো দাস স্বাধীন করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সাদাকা। জি, তো সূর্য গ্রহণ লাগলে দাস স্বাধীন করা যদি কেউ পছন্দ করে সেটাও ভালো কাজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত, নির্দেশ দিয়েছেন। 1054 নম্বর হাদিস, হাদিস ফাতেমা রাহেমাহুল্লাহ তাবেঈয়ে, হেশাম, গত হাদিসে দেখেছেন হেশাম বিন উরওয়াত আন ইমরাতে, তার স্ত্রী থেকে বর্ণনা করেছেন, তার স্ত্রীর নাম কি ফাতেমা বিনতুল মুনজির, মুনজিরের মেয়ে ফাতেমা। তাহলে একটি হাদিসের সনদকে আরেকটি হাদিসের সনদের সাথে লাগালে আমাদের কাছে সনদ সম্পর্কে হাদিসের বেশি নলেজ চলে আসবে। এখানে শুধু লেখা আছে কি হেশাম বর্ণনা করছেন ফাতেমা থেকে, হেশাম আর ফাতেমার সম্পর্ক একজন মহিলা থেকে একজন পুরুষ বর্ণনা করেছে, সম্পর্কটা কি আমরা জানতে পারলাম না। কিন্তু গত হাদিস 1053 থেকে জানতে পেরেছি যে তার স্ত্রী, হ্যাঁ, স্বামী তার স্ত্রীর কাছ থেকে হাদিস শিখেছেন, হাদিস জেনেছেন এই হাদিসটি। আর এই ফাতেমা, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা না, বা অন্য আরো একাধিক সাহাবিয়া ছিলেন যাদের নাম ফাতেমা ছিল, ফাতেমা বিনতে কাইস, আরো ফাতেমা ছিল, তো সেই ফাতেমা নয়, বরং এই ফাতেমা তাবেঈয়া, হেশামের স্ত্রী। জি, এই সেই ফাতেমা বর্ণনা করছেন আসমা থেকে, আসমা, আসমা বিনতে আবুবকর, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে, তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা, লাকাদ আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন বিল আতাকাতে, গোলাম স্বাধীন করার, ঠিক শামস, সূর্যগ্রহণ লাগলে, সূর্যগ্রহণ লেগেছিল তখন বলে যার কাছে গোলাম আছে, দাস দাসী আছে, সে স্বাধীন করো। জি, নির্দেশ দিয়েছেন মানে এটি আল আমরুলিল ওজুব না, হ্যাঁ, যে নবী সাল্লামের হুকুম সুতরাং পালন করা ফরজ, সেটা আপনাকে মানুষের বাক ভঙ্গিমা থেকে বুঝতে হবে, আগে পরের কথা থেকে বুঝতে হবে, বিষয়টি কী ধরনের সেটা থেকে বুঝতে হবে। সব সময় সব হুকুম ফরজ হয়ে যায় না পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্ষেত্রে মনে রাখবেন যে সব হাদিসে এসছে নবী শাসন করেছেন এই কাজ করো, তার মানে ওয়াজিব। কিছু আলেমরা এইরকম বলে দিয়ে তারা নিজের বিভ্রান্ত হয়েছে, কারণ সে ফেঁসে যাবে। নবী শাসন বলছে আউ তেরু, তোমার বেতর পড়ো, বেতর পড়া ওয়াজিব, ফরজ, ফরজ না, জোহর আসর মধ্যে ফরজ, সুন্নাতে মুয়াক্কাদা। হ্যাঁ, নবী সাহেব মেলা হুকুম করেছেন, যেটা বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ হুকুম করেছেন, ওয়াজিব না, ফরজ না, সুন্নাত না, বরং জায়েজ। কোরআন ও হাদিস গভীরভাবে না পড়াশোনা করে বুঝতে পারবেন না। সবসময় সব হুকুম পালন করা কি হয় না, ওয়াজিব ফরজ হয়ে যায় না। তো আল আমরুলিল ওজুব, যেটা উসুল ফিকহের কায়দা, সেটা অধিকাংশ ক্ষেত্রে যদি দেখেন যে আগে পরে যে কথা চলছে তাতে আমি কোনো ইশারা ইঙ্গিত পাচ্ছি না যে তা আমার করতেও পারি আর নাও করতে পারি, বাধ্যতামূলক, তাহলে ওয়াজিব। কিন্তু যদি দেখা যায় যে না বিষয়টা তো এরকম নাই, যদিও নির্দেশ দিচ্ছেন কিন্তু মায়া মমতাকে নির্দেশ দিচ্ছেন, ছেলে মেয়েদের পরীক্ষার সময়
রাত 11টা 12টা হয়ে গেছে, তারপর সারা রাত যাবে ছেলেমেয়েরা, ঘুমিয়ে যাও ফরজ হুকুম না মায়া করে? সেটা ছেলে মেয়ে বুঝছে যে মায়া করছে, আমি 1-2 ঘন্টা আরো পড়ি, গুণাগার হবে না। কিন্তু যদি বলেন যে এই কাজটি করে আসুন, হ্যাঁ, আর সেই কাজটা আপনি নির্দেশ দিচ্ছেন ওকে, বুঝতে হবে যে এটা কি আমার জন্য ফরজ হচ্ছে কিনা। হ্যাঁ, যদি দেখা যায় যে হ্যাঁ এটাই হুকুম, এটা মায়া করেন না, এটা বাবা মা হুকুম করছেন, তাহলে ফরজ আদায় করেন। একটা ছেলে একা আছে, বাপের এক সন্তান, মায়ের এক সন্তান, ও বিদেশ যাবো, না বিদেশ যেও না, মানা ফরজ। কিন্তু 2-4-5টা ছেলে আছে, মায়া করছে, বিদেশ যেও না, থাকো সাথে, ওটাও তো হুকুম, তখন বলবো না যে ফরজ। হ্যাঁ, দেখতে হবে বিষয়টি। কোরআনের একটা উদাহরণ দিই, যে হুকুম করেছেন আল্লাহ অথচ কাজটি সুন্নাত না, জায়েজ। ফায়জা হালাল তুম ফাস্তাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে, এহরাম খুলে ফেলবে, হজ উমরা করে, হজ উমরা শেষ হয়ে গেল, হালাল হয়ে গেল, ফাস্তাদু, তখন স্বীকার করো, কি করো, স্বীকার করো, ফরজ, ওয়াজিব, সুন্নাত, জীবন আমরা স্বীকার করিনি। কেউ পাখি স্বীকার করেছেন, কেউ খরগোশ স্বীকার করেছেন, কেউ সান্ডা স্বীকার করেছেন, হ্যাঁ সুন্নাত না, নবী সুন্নি যা স্বীকার করেছেন, সাহাবারা কেউ কেউ স্বীকার করেছেন, জায়েজ কাজ, হালাল হয়ে গেল। আগে নিষেধ ছিল, এহরাম অবস্থায় নিষেধ ছিল, এই জন্য তখন ওখানে উসুল ফিকহের যারা বিজ্ঞ ওলামা তারা বলছেন নিষেধাজ্ঞার পরে যদি হুকুম আসে তাহলে জায়েজ। এহরাম অবস্থায় কি কি করা যাবে না, স্বীকার করা হারাম, হারামের পরে এখন কি হচ্ছে তোমার জন্য বৈধতা দেওয়া হচ্ছে, ফাইজা হালাল, তুমি হালাল হয়ে গেছো, এখন স্বীকার করো, মানে এখন জায়েজ। তো চলেন, নবী শাস নির্দেশ দিয়েছেন মানে মুস্তাহাব, সুন্নাত, সূর্য গ্রহণ লেগেছে, গোলাম আজাদ করবেন, দান সাদকা করবেন, জিকির আজকার করবেন, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কাজ, সালাত আদায় করা সুন্নাত, সুন্নাত মুয়াক্কাদ, বলতে পারে ওয়াজিব নাই। 12 নম্বর অধ্যায় বলছে বাবু সালাতিল কসু ফিল মসজিদ, এই অধ্যায় হচ্ছে মসজিদে গিয়ে সূর্য চন্দ্র গ্রহণের সালাত আদায় করা, বাড়িতে নয়, যদি জামাত হয় তাহলে মসজিদে গিয়ে সালাত আদায় করুন, একাকী নয়, মসজিদে গেছেন কিন্তু একা একা সব পৃথক পৃথক না, একসাথে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করুন, এটি হচ্ছে সুন্নাত। 1055 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আমরা বিনতে আব্দুর রহমান, প্রখ্যাত তাবেঈয়া ছিলেন এবং বড় আলেমা ফকিহা ছিলেন, সালাফদের যুগে, সাহাবা কিরাম তাবেঈনদের যুগে অনেক মহিলারা বড় বড় আলেমা ছিল, বড় বড় আলেমা ছিল, তাদের কাছ থেকে পুরুষরা এলেম হাসিল করত। তো আমরা বিনতে আব্দুর রহমান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশিষ্ট ছাত্রী ছিলেন তিনি, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন্না ইয়াহুদিয়াতান যা আতাস আলোহা, জনক ইহুদি মহিলা আসলো নবী সাল্লামের কাছে, না মায়েশার কাছে, কি করতে, কিছু চাইতে, গতকালকে হাদিসটি গেছে, ফাকালাত, এসে বলছে ওই মহিলা আযাকাল্লাহু মিন আযাবিল কবরে, আল্লাহ আপনাকে কবর আজাব থেকে রক্ষা করুন, আশ্রয় দান করেন, ফাসালাত আয়েশাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন আয়ুয়াযাবুন নাস ফি কুবুরিহিম, মানুষ কি কবরে আজাব দেওয়া হবে পাপের কারণে, এতদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না যে কবরেও আজাব হয় খারাপদেরকে, তিনি মনে করছিলেন যে আজাব হবে কোথায়, হ্যাঁ জাহান্নামে আজাব হবে, বারজাখি জীবনে, কিন্তু কবরের আজাবের কথা শোনেন, কবর আজাবের কথা শুনে প্রথম শুনছেন, তাহলে প্রথম যুগে ছিল এই বিষয়টি, আর ইসলামের বিধিবিধান নবী সাল্লামের উপর একবারে চলে আসেনি, ধীরে ধীরে এসছে, একসাথে যদি আপনাদের সবই দিয়ে দেওয়া হয় তো কোনোটাই মনে রাখতে পারবেন না, বড় হিকমত আছে, 23 বছরে, দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে, একবারে যদি লাগাম টেনে ধরা হয়তো মক্কার কাফেরদের একটাও কি ইসলাম কবুল কবুল করতো না, ওই যারা আসল প্রকৃতির ওপর ছিলেন আবু বকর উসমান, হ্যাঁ এই ধরনের, এই 2-4টা থাম, বাকি সব না করা যাবে না, ঠিক আছে শরিক করিও না, হ্যাঁ জেনা করিও না,
কিন্তু মদ খেয়ে না বলা হয়নি, অনেক পরে বলা হচ্ছে মদ মদ খেয়ে না। মহিলারা তোমরা ইসলাম কবুল করো, জেনার কাছে যেও না, শিরিক করিও না, এই করিও না, সুরে মুমতাহিনা ধরেছে। হ্যাঁ, কিন্তু তাদেরকে বলা হয়নি যে হিজাব করতে ছাড়া ডাকতে হবে, স্বাভাবিক শালীনতার সাথে মোটামুটি যেমন চলে আজকালকার মতো, কিন্তু বিবস্ত্র। হ্যাঁ, আর অর্ধ উলঙ্গ হয়ে যে মহিলারা চলাফেরা করছে স্কার্ট পরে আর শাড়ি ব্লাউজ পরে প্যাট পিঠ খুলে, এইরকম মক্কার কাফের মহিলারও ছিল না। স্বাভাবিক যেমন থাকে, যেমন আমাদের দেশে হিন্দু মহিলারা আগের কেমন ছিল, মাথায় একটা কাপড় দিত, মাথায় কাপড় দিত, চেহারা খোলা থাকতো, এতটা হয়তো হাত খোলা আছে, কিন্তু একেবারে ব্লাউজ আধা হাতের ছিল না, তাদেরও ব্লাউজ নিচে নেমে থাকতো, দেখেছেন আগের মহিলাদেরকে। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হচ্ছে, মুসলিম সমাজের মহিলাদের অবস্থা খারাপ। তো কিছু কিছু ক্ষেত্রে মুসলিমরা, শ্রেণীর মুসলিমরা ইসলাম থেকে এত দূরে চলে গেছে যে কাফেরও লজ্জা পাবে। তো জিজ্ঞেস করলেন মায়াল্লাহ রাসুল্লাহামকে, রাসুল্লাহ বললেন আয়জান বিল্লাহ মিন জালিক, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি এই থেকে, মানে কবর আজাম থেকে। তার মানে কবর আজাম সত্য, আজাবুল কবরে হাক্কুন। জি, 1056 নম্বর হাদিস, হাদিসটি কিন্তু গতকালকে চলে গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি আমি অনুবাদ করছি। সুম্মা রাকিবা রাসুল্লাহ সাল্লাম, এই হাদিস 1056 এখানে, আর দেখেন যে গতকালকে যে এসেছে ওইখানে এসেছে হাদিসটি কত নম্বরে, কারো মনে আছে? যে 50। জি মাশাআল্লাহ, জি জি হ্যাঁ ঠিক, এই যে সোমবার 1050, তো সেম ওই হাদিসটা নিয়ে আসছেন। কিন্তু এখানে দেখাতে চেয়েছেন কি, যে মসজিদে সূর্যগ্রহণের সালাত আদায় করা, সূর্যগ্রহণের সালাত মসজিদ আদায় করা। আর এখানে অধ্যায় কি ছিল, কবর আজাব থেকে সূর্যগ্রহণের সময় কি করা, আশ্রয় কামনা করা। আর গতকালকে বলে সূর্যগ্রহণের সাথে বা চন্দ্রগ্রহণের সাথে কবর আজাবের কি সম্পর্ক রয়েছে, যে সূর্য চন্দ্রগ্রহণ লাগলে তখন কবর আজাব থেকে আশ্রয় কামনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ মনে আছে কি বলেছিলাম, হ্যাঁ দুটোতে হ্যাঁ মিল আছে, সদৃশ্যতা আছে, অন্ধকার হয়, জুলমাতুল কবর, কবর অন্ধকার, আর সূর্য চন্দ্র গ্রহণ লাগলে অন্ধকার হয়ে যায়, মানে সূর্য চন্দ্র আলোহীন হয়ে যায়। এই জন্য কথা প্রসঙ্গে আমরা কথা বলি না, মানে একটা কথার সাথে আর একটা কথার হ্যাঁ কি আছে, সদৃশ্যতা আছে, তখন এক কথায় আর একটি বিষয়ে আলোচনা আমরা করে ফেলি, ওই রকম। তো বলছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বাহনে চাপলে, জাদা গাদা জাদা গাদাতিন, মানে একদিন ভোরবেলা মার্কাবান বাহনে চাপলেন, ফাকা সাফাতি শামসু, তারপরে জানতে পারছেন বা দেখছেন যে সূর্যগ্রহণ লেগেছে, ফারাজা ফিরে চলে আসলেন, কোথাও যাচ্ছিলেন মদিনার আশেপাশে আনাচে কানাচে গেলেন না, দোকান কখন ফিরলেন, চাষতের সময় ফিরলেন, আমার রাসূলুল্লাহ বাইনা জাহারা নাইল হজারে, কক্ষগুলির মাঝামাঝি হয়ে বা কক্ষগুলির হ্যাঁ মাঝখান দিয়ে অতিক্রম করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যে কক্ষ হুজরাতুনের বহুচন হুজার আসলেন, মানে এমন দিক থেকে আসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যে সারি হয়ে নয় বিবির নয়টি কক্ষ বাড়ি তৈরি করা ছিল, ঘর তৈরি করা ছিল, এটা কোন দিকে ছিল জেনে নিলে ভালো। আর অনেকবারই বলেছি কোন দিকে ছিল, বর্তমান মসজিদে নবী, মসজিদে নবী আছে হ্যাঁ উত্তর দক্ষিণ হয়ে, তাই না, কেবলা দক্ষিণ দিকে, কেবলা দক্ষিণ দিকে, দক্ষিণ দিক কোন দিকে, এখান থেকে এইদিক, তাই না, হ্যাঁ এইদিকে না এইদিকে এইদিকে উত্তর, হ্যাঁ দক্ষিণে এইদিকে, তো এইদিকে কি আছে কেবলা, উত্তর দিকে হচ্ছে বাবুর সালাম বাবুর রহমান, এক নম্বর দুই নম্বর গেট, দক্ষিণ দিকে কি আছে নবী সাল্লামের কবর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তাহলে নবী সাল্লাম নয় বিবির লাইন ধরে নয়টি যে বাড়ি ছিল বা হুজরা ছিল যেগুলোকে বলা হয় কক্ষ ছিল, সেগুলো কোন দিকে, হ্যাঁ বা বাম দিকে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হচ্ছে এক নম্বর, তারপরে দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, এই করতে 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 মহিলা সেকশন, ওই দিকটা কিন্তু মহিলা সেকশন, যে ওই দিক যখন মহিলাদের হ্যাঁ রাওজার
রওজায় আসার সময় দেওয়া হয়, ঘেরে দেওয়া হয় আর পুরুষদেরকে বের করে দেওয়া হয়, আর তারপরে মহিলার আসতে লাগে এই দিক থেকে, কিন্তু আসে বাম দিক থেকে আসে, যেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের বাড়ি ছিল। জি, তো ওই দিক থেকে নবী সাল্লাম আসলেন, আসার পরে কি করলেন, সুম্মা কামা, দাঁড়িয়ে গেলেন, ফাসাল্লা সলাত আদায় করলেন, ওয়াকামা নাসু ওয়ারাহু, পেছনের লোকেরা দাঁড়ালেন। তাহলে নবী সাল্লাম দাঁড়িয়েছেন সলাত পড়ার জন্য কোথায়? মসজিদ নববীতে। কিন্তু অনুবাদক ভুল করে বলছে যে রুমে, ওই কক্ষে, কক্ষের পেছনে, জাহারান মানে পেছনে করেছে। আর পেছনে করার পরে তাহলে মানুষ কি বুঝবে যে তার পিছনে মানুষ কাতার লাগিয়ে দিয়েছে, তার আসল মসজিদে নয়। তাহলে অথচ আসল মসজিদে যেখানে মেহরাব, যেখানে ইমাম দাঁড়াবার জায়গায়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যেমন ফরজ সালাতে করতেন, আর লোকেরা পিছনে দাঁড়িয়েছেন। বলছেন যে ফাকামা কিয়ামান তাবীরান, লম্বা কিয়াম করলেন, সুম্মা রাকা, রুকু করলেন, রুকু অন্তবা, দীর্ঘ রুকু, সুম্মা রাফা, মাথা উঠালেন, তারপরে আবার লম্বা সময় ধরে দাঁড়ালেন, মানে কেরাত করলেন। ওয়াহদুন আল কিয়ামিল আউয়াল, প্রথম কিয়ামের তুলনায় কম ছিল সেটা। সুম্মা রাকা, রুকু অন্তবা, তারপর লম্বা রুকু করলেন, সেই রুকুটি দ্বিতীয় রুকুটি প্রথম রুকুর চাইতে কম ছিল। সুম্মা রাফা, তারপরে রুকু থেকে মাথা উঠালেন, ফাসাজাদ সুজুদান তাবীলা, লম্বা সিজদা করলেন। সোম্মা কামা, তারপরে দাঁড়ায় ফাকামা কেয়ামান তবে লম্বা দাঁড়ালেন। ওহুয়া দুন আল কিবলা, মানে দ্বিতীয় রাকাতে আর কি। সোম্মা রাকা রুকুয়ান তবিলান, ওহুয়া দুন দুন আর রুকুল আল, সোম্মা কামা কেয়ামান তবিলান, ওহুয়া দুন আল কিয়ামিল আউয়াল, অর্থাৎ দ্বিতীয় রাকাতেও দুইবার করে রুকু করলেন, দুইবার করে কেরাত করলেন। সোম্মা রাকা রুকুয়ান তবিলান, ওহুয়া দুন আর রুকুল আউয়াল, সোম্মা সাজাদা, দ্বিতীয় রাকাতের সাজদা, ওহুয়া দুন আর সুজুদিল আউয়াল, প্রথম রাকাতে যে সেজদা ছিল সেই সেজদার তুলনায় এই সেজদা ছোট ছিল, কিন্তু লম্বা সেজদা। তারপর সোম্মান সারফা, তারপর সালাম ফিরলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহ ইয়াকুল, তারপর আল্লাহ যা চাইলেন তাই তিনি খুতবায় বললেন, খুতবা ছিল আসলে। সোম্মা আমারাহু আন ইয়াতাআউযু মিন আযাবিল কবর, তারপরে তাদেরকে নির্দেশ দিলেন সাহাবা কেরামদেরকে, কবর আযাব থেকে তোমরা আশ্রয় গ্রহণ করো। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এ অধ্যায় হচ্ছে লা তানকাসিবু শামসু লিমাউতি হায়া আহাদিন ওয়ালা লিহায়াতিহি। এ অধ্যায় হচ্ছে যে সূর্য গ্রহণ কারো জন্ম মৃত্যুর কারণে লাগে না, যে কোনো বিশিষ্ট ব্যক্তি মহামানব পৃথিবীতে জন্ম নিয়েছে সুতরাং সূর্য আলোহীন হয়ে গেছে, চন্দ্র আলোহীন হয়েছে, এমনটাও নয়। আর কেউ মারা গেছে সুতরাং সূর্য চন্দ্র শোকে মর্মাহত, সেজন্য আলোহীন হয়ে গেছে, এগুলি কাফেরদের ভ্রান্ত আকিদা। দুনিয়ায় কোনো কিছু ঘটেছে, বড় কিছু, তার প্রভাব পড়েছে সূর্য চন্দ্রের উপর, এই আকিদা কোনো মুসলিমের হতে পারে না। তো জাহেলি যুগে এইরকম ধরনের ধারণা ছিল, আর ভাগ্যচক্রে যেদিন সূর্যগ্রহণ ওই দিনেই নবী সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকাল করেছেন। তো কিছু কিছু নিয়ম মুসলিম সাহাবা হইলে হইতেও পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বড় ব্যক্তি তো পৃথিবীতে কেউ নেই, আর নবীর প্রিয় ছেলে মারা গেছে তার চাইতে বড় কেউ অন্যরা আমরা নই, সুতরাং এই কারণে মনে হয় হইলে হইতে পারে সংশয় নিরসনে এবং ভ্রান্ত আকিদার খণ্ডন নবী সাল্লাল্লাহু আলাইহি খুদবাই যে কথাটি বলেছিলেন। ওয়ারাওয়াহু আবু বাকরা, এই মর্মে আবু বাকরা সাহাবি, মুগিরা বিন শোবা, আবু মুসা আশারি, ইবনে আব্বাস, ইবনে উমার, এই সমস্ত সাহাবা একরাম হাদিস বর্ণনা করেছেন। মানে এই হাদিসটি 5 জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে, আর একজন সামনে আসছে আবু মাসুদ বাদরি, তার কথা তো আসেনি, মানে আরো অনেক সাহাবিদের 5 জনের কথা বলার পরে বর্ণনা করেছেন 1057-তে। আন আবি মাসউদিন, আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, সূর্য চন্দ্র কারো মৃত্যু আর কারো ভূমিষ্ঠ হওয়া জন্মের কারণে গ্রহণ লাগে না। ওয়ালাকিন্নাহুম আয়াতান মিন আয়াতিল্লাহ, তবে এই দুটি হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী অন্তর্ভুক্ত। ফায়দা রায় তোমু হা, যদি এইরকমটা দেখো যে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, ফাসাল্লু, তাহলে কী করো, সালাত আদায় করো। অধিকাংশ হাদিসগুলোতে সালাতের কথা এসছে, আর বাকি কিছু কিছু হাদিস অতিরিক্ত এসছে যেগুলি এর আগে পড়েছেন। 1058 নম্বর হাদিস, হাদিস ইমাম জোহরি আর হিশাম বিন উরওয়া দুইজন তাবেঈ, উরওয়া থেকে বর্ণনা করছেন, আর উরওয়া বর্ণনা করছেন তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, বলছেন কাসাফাতিশ শামস আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্যগ্রহণ লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আহদ মানে জামানা, আমল, যুগে।
ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন কিসের জন্য? ফাসাল্লা বিন্নাস, জনগণকে নিয়ে সলাতে, মানে এমামতি করতে দাঁড়ালেন, সলাত আদায় করতে। ফা আতালাল কিরাত, লম্বা তেলাওয়াত করলেন, সুম্মা রাকা, তারপর রুকু করলেন, ফা আতালা রুকু, লম্বা রুকু করলেন, সুম্মা রাফা রাস, মাথা উঠালেন, ফা আতালকা, তারপরে দ্বিতীয়বার দীর্ঘ তেলাওয়াত করলেন, ওয়াহিয়া দুনা কিরাতিহি ফিল উলা, প্রথম যে কেরাত ছিল তার চাইতে কম দ্বিতীয়টি, সোম্মা রাকা, তারপর রুকু করলেন, ফাতালা রুকু, লম্বা রুকু করলেন, দুনা রুকু হিল আউয়াল, প্রথম রুকুর চাইতে কম একটু, সোম্মা রাফা রাসাহু, মাথা উঠালেন, ফাসা সাজদা, তানি দুই সিজদা করলেন, সোম্মা কামা, তারপরে ফাসানা ফির রাকাতে সানিয়াত মিসলে জালিক, আর এই রকমই করলেন দ্বিতীয় রাকাতে। একই হাদিস বারবার আসছে বিভিন্ন মাসলা, একটি হাদিসে যেহেতু ইস্তিমাত হচ্ছে সেজন্য অধ্যায় কায়েম করে ওই হাদিসটি কিছু শব্দের পার্থক্যের সাথে আর সনদের পার্থক্যের সাথে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি গুণ রয়েছে, একটি হাদিস কি হুবহু সনদও একই আর শব্দগুলি একই এমন করে নিয়ে আসেননি। এটি যেমন তেমন বিষয় নয়। আমাদের দেশের যেসব পেশাদার বক্তা, ওদের পাঁচটা ওয়াজ শুনে নেন, ওর বেশি পাবেন না পুঁজি, ঘুরে ফিরে দেখবেন ওইগুলোই কথা, ওইগুলোই কথা, বোঝা গেছে কি না? হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দক্ষতা হচ্ছে, হাদিসে পাণ্ডিত্য হচ্ছে, সবচেয়ে বড় মহাদ্দেস হাদিসের। এই জন্য কোরআনে কারিমের পরে সবচেয়ে বড় স্থান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই উম্মতের উপরে, এজমা ঐক্যমত রয়েছে সমস্ত ওলামাদের, এজমা হানাফি শাফি মালিক আহমদি সমস্ত ওলামা কেরামদের এজমা ঐক্যমত রয়েছে। আসাহুল কুতুব আদা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারিমের পরে সবচেয়ে সহি কিতাব সহিহুল বুখারী। জি, তো দেখবেন যে প্রত্যেকটা হাদিসে যদি সনদ মিলিয়ে দেখেন কোনো না কোনো পার্থক্য পাবেন, অথবা যদি এবারত মিলিয়ে দেখেন হ্যাঁ তাহলে কিছু শব্দে বাক্যে পার্থক্য পাবেন। আর আগেটা যেমন ফাসাল্লু সলাত, এখানে আছে ফাফজাউ ইলা সলা, সলাতের জন্য ঝাঁপিয়ে পড়ো। তো বলছেন 1058 নম্বর হাদিসে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সূর্য গ্রহণ লেগেছিল রাসূল আমলে, আর তারপরে ফাকামান নাস, লোকেরা দাঁড়ালেন, আগের হাদিসটা পড়েছি না হয়ে গেছে তাই, যে ফাসাল্লা বিন্নাস, জনগণকে নিয়ে সলাত আদায় করলেন, লম্বা কেরাত করলেন, তারপর রুকু করলেন, লম্বা রুকু করলেন, তার মাথা উঠালেন, তার লম্বা কেরাত করলেন, এই কি দ্বিতীয় কেরাতটি প্রথম কেরাত তুলনায় ছোট ছিল, সোম্মা রাখা, তারপর রুকু করলেন, লম্বা রুকু করলেন কিন্তু প্রথম রুকুর তুলনায় ছোট ছিল, সোম্মা রাফা, তারপর মাথা উঠালেন, দুই সিজদা করলেন, সোম্মা কামা, ফাসানা ফের রাকাতে সানবি সাজদা, সোম্মা কালা কামা, তারপরে বল দাঁড়িয়ে বললেন, দাঁড়ালেন মানে খতিবান খুতবায় দাঁড়ালে, বলছেন ইন্না শামসু ওয়াল কামার লা ইখসিফান লিল মাউতি আহাদ ওয়া লা হায়াতিহি, সূর্য চন্দ্র গ্রহণ কারো মৃত্যু বা কারো জন্মকে কেন্দ্র করে লাগে না, ওয়ালাকিন্নাহুম আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহ নিদর্শন বলে অন্তর্ভুক্ত এই দুটি, ইউরিহি মা ইবাদাহু, যেই নিদর্শন আল্লাহর ক্ষমতার বহি প্রকাশ দেখিয়ে থাকেন, যে দেখো আমি সূর্য চন্দ্রের আলোকে কেড়ে নিতে পেরেছি, তো তোমাদের প্রাণ কেড়ে নেওয়া, তোমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া এমন কোনো ব্যাপার না, কোন হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, সব ধ্বংস হয়ে যাও, আমত হওয়া এমন কোনো মুশকিল না। যদি ধরেন দুনিয়ার মধ্যে বিশাল টাওয়ার, ধরেন বিশাল টাওয়ার, যাতে কত তলা আছে, যেগুলো সবচেয়ে বড় টাওয়ার, হ্যাঁ হ্যাঁ কত যাই হোক, আস 100-র উপরে, 100-150 যাই হোক, সেখান থেকে তার যে বিদ্যুতের যে মেন সুইচ আছে যদি অফ করে দাও, মানুষ যদি এটা করতে পারে তাহলে গোটা বিল্ডিং অন্ধকার, গোটা বিল্ডিং অন্ধকার। তো রব্বুল আলমিনের হাতে তো সব কিছুর মালিকানা, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াত, আসমান জমিনের সমস্ত ভান্ডারের মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মেন সুইচ হচ্ছে কোন, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, আল্লাহ, মানুষ যদি এটা করতে পারে, এমনকি যে ইলেকট্রিসিটি হেড অফিস আছে হ্যাঁ দমমে, যে বিশাল শহর দমম, তাই না, বিশাল শহর আছে, মেন সুইচ যদি সেখান থেকে অফ করে দেওয়া হবে গোটা সিটি অন্তত, একটা বিল্ডিং আর একটা টাওয়ার কথা বাদ দেয়, হবে না, হবে না, এগুলো সহজে বুঝতে পারছেন, মানুষ যদি এটা করতে পারে তো মানুষের কি না করতে পারে, আলা কুল্লি শাইইন কাদির, সূর্যকে আলোহীন করে চন্দ্রকে আলোহীন করে এটা দেখিয়ে দিচ্ছেন আল্লাহ। তো এই ছিল হাদিস
আল্লাহ রাব্বুল তার বান্দাদেরকে তার কুদরত দেখাতে চান। ফায়জা রাআইতুম যালিকা, যখন তোমরা দেখবে যে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগেছে, ফাফজাউ ইলা সলাতে, তোমরা ঝাঁপিয়ে পড়ো আল্লাহর ভয়ে, ছুটে চলো, ঝাঁপিয়ে পড়ো ইলা সলাত, সলাতের উদ্দেশ্যে। সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্ত সাহায্য চাওয়া যায়। আল্লাহ কোরআন নির্দেশ দিচ্ছে, ওস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, একাধিক আয়াত রয়েছে কোরআনে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে উত্তম উপায়, হ্যাঁ উত্তম ওসিলা হচ্ছে যে আল্লাহর সামনে আপনি সবচাইতে শরীরের সবচাইতে সুন্দর অঙ্গটি ধুলোতে মাটিতে লুটিয়ে দেন, সেটা হচ্ছে সিজদা। এটা ওসিলা, আল্লাহ সান্নিধ্য লাভের উপায়, এটা হচ্ছে শরীয়সম্মত ওসিলা। তারপরে আল্লাহ তোমার সামনে আমি সিজদা পেশ করলাম, রুকু পেশ করলাম, তুমি কি করো আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। যখন আমরা কোনো জায়গায় কোনো গরজ নিয়ে যাই, তখন ডায়েরির বলে হজরত বা অমুক তমুক স্যার এটা আমার লাগবে বলেন, তার আগে অনেক কিছু করেন, হয় কিছু উপঢৌকন হাদিয়ে নিয়ে যাবেন, আর যারা অসৎ লোক তারা কিছু ঘুষ বকশিস পেশ করবে অসৎ লোকের কাছে, তাই না? ঘুষ ফুষ দিয়ে তার বলে এই কাজটা করে দিতে হবে, যেটা সাধারণত হয় না সেটা হয়ে দিতে হবে, আর না হলে বৈধ পথে হইলো কিছু গিফট নিয়ে গেলেন, আর না হলে প্রথমখানে গিয়ে কিছু তার গুণগান করলেন, আপনি খুব সমাজদরদি মানুষ, আর আপনি দেশের কল্যাণমূলক আর জনসেবায় যে কত কি করেছেন, এই সব প্রশংসা করি এমপি সাহেবের আর মিনিস্টার সাহেবের, তারপরে তাকে একটু ফুলিয়ে দিলেন, আর তারপরে বলছেন যে স্যার আমার এই গরজ ছিল, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে। আপনি তুচ্ছ দুনিয়া সামান্য একটু চাওয়ার জন্য যদি এত কিছু করতে হয়, তো রবের সামনে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কিছু করবেন না, দান সাদকা করুন, বালা মুসিবত দূর হবে, আর আপনি সালাত আদায় করুন, সাহায্য চান, বিভিন্ন নেক আমল পেশ করুন, যে সিয়াম রোজা রাখলেন, এইসব করে তারপরে আল্লাহর কাছে সাহায্য চান ইবাদত বন্দেগীর মধ্যে। এই জন্য আর এই শিক্ষা শুনে ফাতিহাতে আল্লাহ দিয়েছেন, 3.5 আয়াত আল্লাহর গুণগান, কিচ্ছু চাইলেন না, ওয়া ইয়াক ইয়াক নাবুদ পর্যন্ত কিছুই চাইলেন না, কিন্তু শুধু আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান। তারপরে ওয়া ইয়াক নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইছি আর কারো কাছে চাই না, ও আমি খাজা বাবা দুর্গা দর্গা ওইসব বুঝি না, আমি বিশ্বাসও করি না, আমি এক আল্লাহ, আমি তাওহীদবাদী, আল্লাহ তোমার ছাড়া কারো কাছে চাই না, ওয়া ইয়াক নাস্তাইন, শুধুমাত্র তোমার কাছে চাই। তারপরে আরো চাইলেন, আরো চাইলেন, গায়রুল মাগদুব আলাইহিম দালিন পর্যন্ত, শেষ দিকে চাইলেন, প্রথম খানে তো ডাইরেক্ট চাননি। তো এই ছিল বিষয়। তারপরে 14 নম্বর অধ্যায় বলছেন বাবু জিকির ফিল কসুফ, এই অধ্যায় হচ্ছে কসুফ সূর্য চন্দ্র গ্রহণ লাগলে আল্লাহর জিকির আজকার করা, এটাও আল্লাহর আজাব দূর করার একটি উপায়। আল্লাহর আজাব হতে পারে, আল্লাহর আজাব হতে পারে মহাবিপদ, সুতরাং আল্লাহর আজাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে, পাপের কুফল থেকে ভালো মানুষ আল্লাহ ভীরু মানুষ কখনো নির্ভীক থাকবে না, হ্যাঁ নির্ভয় থাকবে না, আমার কোনো ভয় নেই, সবসময় ভয়ে ভীত থাকবে, কি জানি অজান্তে ভুল হচ্ছে, কখন আল্লাহ ধরে নেন পরের ভুলের কারণে, ঠিক আছে আপনার ভুল যদি নাও থাকে, এত ভালো মানুষ আজকালকার জামানায় সাধারণত নেই, তার পরেও যদি থাকে, তো আপনার আশেপাশে পাপীদের কারণে সেই পাপের কুপ্রভাবে আর আপনিও ধ্বংস হইতে পারে, আপনার পরিবার ধ্বংস হইতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুলের কাছে তার সান্নিধ্য লাভের জন্য বিভিন্ন ইবাদত বন্দেগী পেশ করতে হবে যাতে আল্লাহর আজাব না আসে। তার মধ্যে একটি হচ্ছে সূর্যগ্রহণ লাগলে বা চন্দ্রগ্রহণ লাগলে আল্লাহর জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাতি জিকির না এবার, হ্যাঁ অসম্পূর্ণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হুহুর জিকির না, সম্মিলিত সুর ধরে জিকির নয়, দাদা বোঝা গেছে, আর হক হুক এসব নয়, এইসব বেদাতি তরিকা, জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে না, আপনি আপনার জিকির করবেন খুশুর সাথে, মনটাকে নরম করে আল্লাহর কাছে, আর এর জন্য চোখ বন্ধ করতে হবে, মোরাকাবা করতে হবে, এসব ভ্রান্ত কথা, কিছু না, কোনো অস্তিত্ব নেই কোরআন হাদিসে এগুলোর।
আপনি আপনার জিকির করবেন, আপনি জিকির সম্পূর্ণ বাক্যের হবে। জিকির কার? আল্লাহর না আর কারো? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির নাই, বেদাতি জিকিরের একটি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ না, এটি শাহাদাত, দুটো কথার সাক্ষ্য প্রদান করবেন। একজন মুসলিম জন্মসূত্রে সাক্ষ্য প্রদান করেছে, যখন সাক্ষী দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, কিন্তু জিকির করবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তো কসুফে জিকির আজকার করা রাওয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মর্মে হাদিস বর্ণনা করেছেন। হাদিস আবু মুসা আশআরির আসছে। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে সূর্যগ্রহণের হাদিস আবু মুসা আশআরি বর্ণনা করেছেন, আগের হাদিস আবু মুসা আশআরি বর্ণনা করেছেন। 1059 নম্বর হাদিস বলছেন, খাসাফাতি শামসু, এই যে খা খা দিয়ে আসলো কিন্তু সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ লেগেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, ফাকামান নবী ফাজিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাবড়িয়ে উদ্বিগ্ন হয়ে দাঁড়ালেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে, কি জানি কিয়ামত হয়ে যাবে হয়তো, কারণ যেদিন কিয়ামত হবে সেদিন আলোহীন হয়ে যাবে দুনিয়া। জি, সূর্যের আলো আল্লাহ কেড়ে নেবেন, ইয়াকশান তাকো নাসাব, চলে এসছে, আশঙ্কা করেছিলেন কি জানি কিয়ামত না হয়ে। ফাতাল মসজিদা, মসজিদে আসলেন, ফাসাল্লা সলাত আদে করে, বে আতু ওয়ালে কিয়ামিন ওয়া রুকুইন ওয়া সুজুদিন, লম্বা কিয়াম রুকু সিজদা করে, দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ সময় রুকু করে দীর্ঘ সময় সিজদায় অবনত হয়ে, রাআইতুহু কাত্তু ইয়াফালু, জীবনে তাকে যে আমি দেখেছি সবচেয়ে দীর্ঘায়িত কিয়াম আর রুকু সিজদা করতে, এর চাইতে বেশি লম্বা কিয়াম রুকু সিজদা করতে কখনো দেখিনি। ওয়াকাল বললেন, হাজিহিল আয়াতু আল্লাতি ইউরসিলুল্লাহ, এসব নিদর্শনাবলী যে আল্লাহ পাঠিয়ে থাকেন, লা তাকুনু লিমাউতি আহাদিন ওয়া লা লিহায়াতিহি, কারো জীবন মরণের জন্য হয় না, ওয়ালাকিন ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহ, আল্লাহ তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন, ফায়দা রায়তুম শাইয়্যা মিন যালিকা, এর কোনো কিছু দেখবে এরকম কোনো কিছু অসাধারণ যদি দেখ, দেখছেন ঘূর্ণিঝড়, হ্যাঁ দুনিয়া অন্ধকারে আসছে, হ্যাঁ কোনো ভালো ভূমিকম্প শুরু হয়ে গেছে, হয় হয় করবেন না, আর হাহাকার অবস্থা যেন না হয়, যেটা তকদির আছে সেটা তো হবেই, কিন্তু আপনাকে আল্লাহ স্মরণাপন্ন হইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, জিকির করবেন, দোয়া করবেন, ইবাদতবন্দি করবেন, যে দান সাদকা করবেন। যে বলছেন আল্লাহ ভয় দেখান, ফাইজা রায়তু শাইমিনে জালি, এরকম কোনো কিছু দেখলে, ফাফজাউ ইলা জিকিরিল্লাহ, তোমরা ঝাঁপিয়ে পড়ো আল্লাহর জিকিরে, ও দোয়াই আল্লাহর কাছে দোয়া করায়, ওয়াস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনার কারণে এটা হইতে পারে, সুতরাং আস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাই, হ্যাঁ আল্লাহুম্মাগফিরলি, বিভিন্ন ইস্তিগফারগুলি আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, নিজের ভাষায় করেন সমস্যা নেই। 15 নম্বর অধ্যায় বলছেন, বাবু দোয়া ফিল কুসুফ, এই অধ্যায় হচ্ছে সূর্যগ্রহণ লাগলে দোয়া করা, এটি একটি ইবাদত। জি, তাহলে আমরা যেসব ইবাদতগুলি জানো, সলাত এক নম্বরে, দুই রাত নামাজ পড়া, জিকির আজকার আম কথা, জিকির আজকার করা, হ্যাঁ দোয়া করা, দোয়া করবেন তো হাত তুলে দোয়া করতে পারেন, একে একে সম্মিলিত নয়, কারণ সম্মিলিত দোয়া নবী সময় প্রমাণিত নয় ইস্তেসকা বৃষ্টি চাওয়া ছাড়া, আর দান সাদকা করা, গোলাম আজাদ করা পেলেন, হ্যাঁ আর কি ইস্তেগফার তোবা, ইস্তেগফার করা, তোবা করা, আর গুনাহ করবো না, আর সালাত ছাড়বো না, আর আমি এই যে সব পাপগুলি আছে এসব পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, জীবনে আর ওগুলো যাবো না আমি ইত্যাদি, আর হারাম খাবো না, যার মধ্যে যে পাপ রয়েছে, তো বিভিন্ন ইবাদতবন্দি এগুলি করবে। তো সূর্যগ্রহণের দোয়া করা, আবু মুসা আশারি এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে মর্মে হাদিস, তারা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়ার কথা, তাহলে দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। 1060 নম্বর হাদিস বলছেন, মুগিরা বিন শোবা, দেখেন আগে এমন বুখারী বললেন যে সূর্য চন্দ্র গ্রহণের হাদিস মুগিরা বিন শোবা বর্ণনা করেছেন, ইয়াকুলু তিনি বলছেন, ইনকা সাফাতি শামসু ইয়াউমা মাতা ইব্রাহিম, সূর্যগ্রহণ লেগেছিল ওই দিনে যেই দিনে ইব্রাহিম রাদিয়াল্লাহু নবী সামনে ছেলে মারা যায়, ফাকালান নাস, তখন কিছু কিছু লোকেরা বলা শুরু করলো, সব লোক নয় যারা আদনি মুসলিম, হ্যাঁ যাদের দিন শিখার বেশি সুযোগ হয়নি, অনেকে ইসলাম কবুল করে নিয়েছে, তার মদিনার থেকে দূরে থাকে বা বাইরে থাকে এই ধরনের, অথবা এত ব্যস্ত থাকে যে বেশি দিন শেখেননি, এরকম অল্প সময় পেয়েছে অথবা দিন শেখার সুযোগ হয়নি, এরকম এমন নয় যে সিনিয়র সিনিয়র সাহাবিরা এই কথা বলবে, তা কখনো বলেনি তারা।
ইন কাসাফাত লিমাউতি ইব্রাহিম, সূর্য গ্রহণ লেগেছে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মৌতের কারণে। ফাকাল রাসূলুল্লাহ জানতে বললেন যে এইরকম ধরনের মন্তব্য কেউ কেউ করছে, রাসূলুল্লাহ খণ্ডন করার জন্য বলেন ইন্না শামস ওয়াল কামার আয়াতাই মিন আয়াতি লা ইয়ানকাসিফু লিমাউতি হায়াত ওয়া লি হায়াতি ফায়দা রাআইতুমুহুমা, কারো মৃত্যু আর কারো জন্মের জন্য সূর্য গ্রহণ লাগে না, এটি আল্লাহর নিদর্শন। যখন তোমরা দেখবে ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, ওয়াসাল্লু সালাত আদায় করো, কতক্ষণ হাত্তা ইয়ানজালি, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো প্রকাশিত না হবে বা চন্দ্রের আলো প্রকাশিত না হবে, গ্রহণ না ছুটে যাবে। ষোলো নম্বর রাত বলছে বাবু কৌলিল ইমাম খুতবাতিল কসু আম্মা বাদ। এই অধ্যায় হচ্ছে যে সূর্য চন্দ্র গ্রহণের যে খুতবা হবে সালাতের পরে, সেই খুতবাতে আল্লাহর প্রশংসা গণগানের পরে আম্মা বাদ বল, অতপর বলা সুন্নাত, অতপর যে কোনো আলোচনাতে জি আল্লাহর হামদ সানা করে নিলাম আর তারপরে আম্মা বাদ মানে অতপর, জি অতপর, তার মানে যারা শ্রোতা তারা বুঝবে যে এখন আসল বিষয়বস্তুতে বক্তা প্রবেশ করছেন, এখন আর আসল আলোচনা শুরু হচ্ছে, শুরু হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা চলছিল, গুণগাল চলছিল, বা আশহাদু আল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসব চলছিল, তারপরে দুরুদ সালাম চলছিল, যেমনটা সন্নত দিয়ে আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত ও সালাম পেশ করে দিয়ে তারপরে যে কোনো আলোচনা শুরু করা উচিত জি, তাতে বরকত হবে, কথাতে বরকত হবে, আপনার আপনার যে যে উদ্দেশ্যে আপনি দাঁড়িয়েছেন সেই উদ্দেশ্যে বরকত হবে। 161 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ফাতেমা বিনতুল মুনজির আসমাতু, আগের হাদিসটি কালা, তিনি বলছেন ফান সারাফা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে ফিরলেন, ওয়াকাদ তাজাল্লাতিশ শামস, তখন সূর্যের আলো প্রকাশিত হয়ে গেছে, ফাকাতাবা খুতবা দিলেন, ফাহামেদ আল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, সুম্মা কাল, তারপরে আম্মা বাদ, অতঃপর আম্মা বাদ বলা। 17 নম্বর অধ্যায় বলছে বাবু সালাত ফি কুসুফিল কামার, এই অধ্যায় হচ্ছে এতক্ষণ পর্যন্ত সূর্যের আলোচনা চলছিল, সূর্যগ্রহণ, কারণ হাদিসগুলি এসছে কি সম্পর্কে, সূর্যগ্রহণ। এখন প্রশ্ন থেকে যায় যে সূর্যগ্রহণের হাদিস তো শুনলাম, চন্দ্রগ্রহণ লাগলে সেখানেও কি সালাত আদি করব? হ্যাঁ, তাতেও সালাত আদি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্রগ্রহণ লাগার প্রমাণ নেই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবারা জানতে পারেনি যে চন্দ্রগ্রহণ লেগেছে, যখন জানবেন তখন না সালাত আদায় করবেন, কিন্তু বাস্তবে চন্দ্রগ্রহণ লেগেছে না লাগেনি বা সূর্যগ্রহণ একাধিকবার হয়েছে না হয়নি, এই বিষয়টি নিয়ে যারা কোরআন এবং হাদিসেতে আমার কোনো সহি দলিল নেই, শুধুমাত্র আছে কি যে সূর্যগ্রহণের সলাতে বা গ্রহণের সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এক রাকাতে দুই রুকু করে করেছেন, কখনো তিন রুকু করেছেন, কখনো চার রুকু করেছেন, কখনো পাঁচ রুকু করেছেন, এর আগে কিন্তু আলোচনা করেছে প্রথম পর্বে, শুনেছেন তো? এখন বিভিন্ন যখন পদ্ধতির কথা আসলো তাহলে একবার লাগবে সূর্যগ্রহণ, আর এত রকম তো পড়েননি, একবারই না পড়েছেন, হ্যাঁ তাহলে তো এর মধ্যে একটা ঠিক বাকি ভুল, তাহলে এটাই বলতে হয়। একদল তাই বলছেন আমরা তারজিহ দেবো, মানে যে যেই রেওয়ায়তটি হাদিসটি বেশি শক্তিশালী আর এই বুখারী হাদিসটি বেশি শক্তিশালী, যাতে শুধুমাত্র প্রত্যেক রাকাতে দুই রুকু করে আছে, এটি হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য, তারজিহ পাবে মানে অগ্রাধিকার পাবে, আর বাকিগুলো অগ্রাধিকারযোগ্য নয়, তার বিভিন্ন কারণ হতে পারে, আমাদের কাছে যেটা বেশি সহি সেটা নেব, কিন্তু আমাদের কাছে প্রমাণিত যে একবারই সূর্যগ্রহণ লেগেছে, একবার লেগেছে, এটা একটি তৌজিহ বা ব্যাখ্যা বিশ্লেষণ। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে বিভিন্ন রেওয়ায়েত সবগুলি আপন জায়গায় ঠিক আছে, বিভিন্ন সময় সূর্যগ্রহণ লেগেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুই রুকু করেছেন এক রাকাত, কখনো তিন রুকু করেছেন, কখনো চার রুকু করেছেন, কখনো পাঁচ রুকু করেছেন, কিন্তু বাস্তবে আর কখন লাগলো? ইব্রাহিম মারা যাওয়ার বছর বা ওই সময় ছাড়া কখন সূর্য অথবা চন্দ্রগ্রহণ লাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আর তিন রুকু চার রুকু পাঁচ রুকু কখন করলেন? এইরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণ করা সম্ভব না। একদল যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আজকে এই বিষয়টি শুনিয়ে দিই আপনাদের, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আজকাল সায়েন্স এত উন্নতি করেছে যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে
যতদিন নবী সাল্লাম মদিনায় থেকেছেন, এই 10 বছর মদিনায়, এই মদিনার 10 বছরের ভিতরে কতবার সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে পৃথিবীতে? আর তারা বলে পৃথিবী বলতে পারবে না যে আরবের আকাশে শুধু। তো গবেষকরা, এক একদল গবেষক, আমি কালকেই বিষয়টি পড়ছিলাম, এই জন্য আপনাদেরকে তথ্যটি বলে দিই, একদল গবেষক বলছেন যে 10 বার লেগেছে। তারা দাবি করছেন যে 10 বার 10 বছরে সূর্য এবং চন্দ্রগ্রহণ লেগেছে। হ্যাঁ, এখন 10 বারের মধ্যে কতবার নবী সাল্লাম জানতে পেরেছেন আর কতবার পড়েছেন এটাও কিন্তু মেলানো যাচ্ছে না, কারণ আর কোনো প্রমাণ এই একবার ছাড়া পাওয়া যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, বলছেন হ্যাঁ 10 বার লেগেছে, কিন্তু জরুরি নয় যে আরবের আকাশে লাগবে, পৃথিবীর অন্য জায়গায় লেগেছে। আর এটা হয় বাংলাদেশের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এখানে নেই হয়তো। হ্যাঁ ঠিক আছে, সকাল সকাল করে লেগেছে, তখন এখানে কি আছে, এখনো ভোর হয়নি। সূর্যগ্রহণ ধরে সকালে সকাল সূর্য ওঠার পরে পরে লেগেছে, আর 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, 3 ঘন্টার পার্থক্য এখানে এখানকার সাথে, তাহলে তো এখানকার মানুষ জানতেই পারবে না, হবে না হবে না। এইরকম ইউরোপ আমেরিকা হয়তো লেগেছে, তখন এখানে রাত ওখানে দিন, তাহলে জানতেই পারবেন না। চন্দ্রগ্রহণের বিষয়টি ওইরকম। তারপরে তখন আগে থেকে, আজকাল যেমন সায়েন্স টেকনোলজি উন্নতি করার জন্য আগে থেকে অগ্রিম বলে দিচ্ছে গোটা বছরে যে কোন তারিখে কোন তারিখে কোন সময় আর কোন দেশের আকাশে সূর্য চন্দ্রগ্রহণ লাগবে, আগেই কিন্তু বলে দিচ্ছে, আপনি গোটা বছরে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। জি, কিন্তু তখন তো আর কোনো ব্যবস্থা ছিল না, শুধু অনেক সময় মানুষ কর্মব্যস্ততায় কাজে কাজে আছেন, আকাশের দিকে দেখেননি, চাঁদের দিকে গিয়ে দেখে ঘুমিয়ে আছেন হয়তো। হ্যাঁ, আরবের আকাশে লাগলেও চাঁদের দিকে খেয়াল করেনি, তারপরে আপনার সূর্যের দিকেও হয়তো খেয়াল করেনি, আংশিক লেগেছে, হইতে পারে কি পারে না। যাই হোক, একদল বিশেষজ্ঞ যারা এই এই সাবজেক্টে, তারা বলছেন যে নবী সাল্লামের এই 10 বছরে 10 বারের মতো সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে। এখন নবী সাল্লাম এর কাছে জরুরি নেই যে আল্লাহকে ওহী করতে হবে, এই সূর্যগ্রহণ লেগেছে চন্দ্রগ্রহণ লেগেছে তো নামাজ পড়ো। হ্যাঁ, সুন্নাত, যখন দেখবে তখন ফায়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়দা রাআইতুমুহা। হ্যাঁ, যখন দেখবে তখন কি করো, সালাত আদায় করো। দেখেছেন একবার আমাদের কাছে প্রমাণিত। আশা করি বিষয়টি আপনাদের কাজে আসবে, যে অনেকের বক্তব্য যে লেগেছে একাধিকবার লেগেছে বা অনেকবার লেগেছে, এমনকি 10 বার পর্যন্ত অনেকে বর্ণনা করেছে। তো চলেন, চন্দ্রগ্রহণের সালাত আদায় করবো কি না? হ্যাঁ, সালাত আদায় করবো এবং জামাতে সালাত আদায় করবো। যদিও নবী সাল্লাম বাস্তবে করেছেন করেননি, সেটা আমাদের প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, কারণ সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ একই রকম, বোঝা গেছে? সূর্যগ্রহণে যখন সালাত রয়েছে বা জামাত জামাত সহকারে, তখন চন্দ্রগ্রহণেও জামাত সহকারে সালাত রয়েছে। হানাফি মাজহাব বলছে যে চন্দ্রগ্রহণে জামাতের সালাত নেই, সালাত আছে একা একা পড়বে, এটা শুধু হানাফি মাজহাব, বাকি শাফি মালিক হাম্বলি তারা বলছেন যে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একই জিনিস। সুতরাং যেমন জামাত সহকারে সালাত আদায় করবেন, সূর্যগ্রহণে হানাফি মাজহাব এটা স্বীকার করছে যে সূর্যগ্রহণে জামাত সহকারে আদায় করবে, চন্দ্রগ্রহণে ওই রকমই জামাত সহকারে সালাত আদায় করবে। 1062 নম্বর হাদিস, হাদিস আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইনকাসাবাতি শামসু আলা আহদিন নবী সাল্লাল্লাহু, এখানে সূর্যের কথা আসে, সূর্যগ্রহণ লেগেছিল, ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস দিয়ে চন্দ্রগ্রহণ কেমন করে প্রমাণ করলেন? প্রমাণ করলেন এইভাবে যে নবী ওই হাদিসের শেষে বলেছেন ইন্না শামসা ওয়াল কামারা, সূর্য চন্দ্র দুটোই আল্লাহর নিদর্শন। তাহলে সূর্য চন্দ্র একসাথে মিলিয়ে যখন বর্ণনা করেছেন ফায়দা রাআইতুম হুমা, এই দুটো যখন দেখবে, সূর্যগ্রহণ দেখলেও আর চন্দ্রগ্রহণ দেখলেও কি করবে, ফাসাল্লু ফাফজাউ ইলা সালাত, সালাতের জন্য ঝাঁপিয়ে পড়ো। এটা হচ্ছে ফিকহ ইমাম বুখারী। 1063 নম্বর হাদিস, হাদিস মনে করছেন আবু বকরা, খাসাফাতি শামস আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সূর্যগ্রহণ লেগেছিল, ফাখারাজা ইয়াজুরু রিদান, নবী সাল্লাল্লাহু দ্রুত বেগে বেরোলেন চাদর, হ্যাঁ টানতে টানতে, চাদর শরীর থেকে একদিকে কাত হয়ে আছে, একদিকে বেশি চাদর পাল্লা ভারী আর একদিকে কম, যা লম্বা চাদর, তো একদিকে মাটিতে, হ্যাঁ নবী সাল্লাম ঘষটাচ্ছেন আর চলে যাচ্ছেন দৌড় দিয়ে, খেয়াল করছেন না যে চাদর এদিকে আমার মাটিতে ঘষা খাচ্ছে। হাত্তা ইনতাহির আল মসজিদ, মসজিদে পৌঁছে গেলেন, ওয়াসাবান নাসু ইলাইহি, লোকেরাও সব ঝাঁপ দিয়ে চলে আসলো, ছুটে চলে আসে, নবী সাল্লামকে দেখে তারাও দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে চলে এসছে তাড়াতাড়ি ঘাবড়িয়ে।
ফসল্লা বিহিম রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলেন। ফানজালাতিশ শামস, তারপরে সূর্যের আলো প্রকাশিত হলো। ফাকাল বল ইন্নাস শামস ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ ওয়া ইন্নাহুমা লা ইয়াকসিফান লিমাউতি হায়াদিন ফাইজা ফাইদা কানা যালিক, যখন এরকমটা হবে ফসল্লু সালাত আদায় করো, ওয়াদু দোয়া করো, হাত্তা ইয়ানকাশিফা মা বিকুম, তোমাদের ওপর যা কিছু আপতিত হয়েছে যতক্ষণ পর্যন্ত তা দূরীভূত না হবে। ওয়াজালিকা আন্না ইবনান লিন্নবিসান, আর ব্যাপারটা হচ্ছে এই হাদিস কেন বললেন যে কারো মৃত্যুর জন্য সূর্য চন্দ্রগ্রহণ লাগে না, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান, ছেলে সন্তান মাতা মারা গেছেন, ইয়াকাউল্লাহ ইব্রাহিম, যাকে বলা হয়তো ইব্রাহিম মানে যার নাম ছিল ইব্রাহিম। ফাকালান নাসু ফি যালিকা, এই মর্মের লোকেরা মন্তব্য করে দিয়েছিল যে হতে পারে যে নবী সাল্লাল্লাহু ছেলে মারা গেছে, সেজন্য সূর্য কান্না করছে। 18 নম্বর অধ্যায়, বাবুর রাকাতিল উলা ফিল কুসুফ আতওয়াল, এই অধ্যায় হচ্ছে যে সূর্য চন্দ্রগ্রহণের সালাতের প্রথম রাকাত বেশি দীর্ঘায়িত হবে, বেশি লম্বা হবে। 1064 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আমরা তাবেইয়া, আমরা বিনতে আব্দুর রহমান, এর আগে আসলে দেখেন সনদে পার্থক্য গেল, ওখানে আমরা বিনতে আব্দুর রহমানের মেয়ে আমরা, এখানে শুধু আমরা। মা'আইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কুসুফি শামসে আরবা রাকাতিন ফি সাজদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করলেন ফি কুসুফি শামস, সূর্য গ্রহণের সালাত আরবা রাকাত, চার রুকু, হ্যাঁ, ফি সাজদাতাইন, দুই সিজদায়, মানে দুই রাকাতে, এখানে দুই সিজদা মানে দুই রাকাত, দুই রাকাতে কয় রুকু, চার রুকু। আল আউয়াল ওয়াল আউয়াল আতওয়াল, প্রথম রাকাত যে ছিল সেটি বেশি দীর্ঘায়িত ছিল, বেশি লম্বা ছিল, আর প্রথম রুকু দ্বিতীয় রুকুর তুলনায় বেশি লম্বা ছিল, রুকুর ক্ষেত্র হলো আর রাকাতের ক্ষেত্র, যদিও রুকুর ক্ষেত্রেই। এখানে 19 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল জাহরে বিল কেরাত ফিল কুসুফ, এ অধ্যায় হচ্ছে সূর্য চন্দ্রগ্রহণের সালাতের তেলাওয়াত উচ্চ স্বরে। ওই হাদিসের কিছু কিছু বর্ণনা এসছে জাহারা, হ্যাঁ, উচ্চ স্বরে কেরাত করেছেন, সেটা প্রমাণ করার জন্য এখানে হাদিস নিয়ে এসেছেন, দুটো হাদিস, এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনা শেষ হয়ে যাবে। 19 নম্বর অধ্যায় বলছেন বাবুল জাহরে বিল কেরাত ফিল কুসু, এ অধ্যায় হচ্ছে সূর্য চন্দ্রগ্রহণের তেলাওয়াতে কি করা, তেলাওয়াত উচ্চ স্বরে করা, তেলাওয়াত উচ্চ স্বরে করে। 1065 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন উরওয়া মা'আইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বলছেন জাহারান নবী সফি সালাতিল খুসুফে বিকরাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য গ্রহণের সালাতে উচ্চ স্বরে কিরাত করলেন। জাহারা মানে উচ্চ স্বরে জিম দিয়ে জাহার, এই জন্য আমরা জেহেরি আর সিররি বলি, আরবি শব্দ, কিন্তু জেহেরি মানে উচ্চ স্বরে আর সিররি মানে মনে মনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি উচ্চ স্বরে কেরাত করেছেন সূর্য গ্রহণের সালাতে, তাহলে দিনে হইলে উচ্চ স্বরে কেরাত, হ্যাঁ, ঈদের মতো জুমার মতো, আর রাতে হইলে তো রাতের সালাত উচ্চ স্বরেই হয়, আর তারপরে জেনে না ভালো যে চন্দ্রগ্রহণ নেও উচ্চ স্বরে কেরাত আসতে নাই। ফায়দা ফারাগ মিন কেরাতে, যখন কেরাত সারলেন, তেলাওয়াত শেষ হলো, কাব্বারা তকবীর বললেন, ফারাকা রুকুতে গেলেন, ওয়াইজা রাফা মিন রাকাতে কালা, যখন রুকু থেকে উঠলেন, এখানে রাকাতে মানে রুকু থেকে যখন উঠলেন, বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম হিসাবে দুটোই বলেছেন, সামি আল্লাহু লিমান হামিদাও বলেছেন আর রব্বানা ওয়ালাকাল হামদ বলেছেন, দুটোই বলবে ইমাম সাহেব। এই বিষয়ে হানাফি শাফি মালিক আমলি সব একমত যে কি ইমাম দুটোই বলবে, কিন্তু মুক্তাদি কি বলবে, শুধু রব্বানা ওয়ালাকাল হামদ না, সে সামি আল্লাহু লিমান হামিদ বলবে। হ্যাঁ, হাম্বলি মজহাব বলছে যে মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, কিন্তু শাফি মজহাবের ফতোয়া হচ্ছে না, দুটো বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদাও বলতে হবে, রব্বানা ওয়ালাকাল মুক্তাদিকে বলতে হবে। আহলে হাদিস ওলামারা ভারত বাংলাদেশে যারা কিছু কিতাব লিখেছেন, তারা যেহেতু আগে থেকে শাফি মজহাব দ্বারা অনেকটা প্রভাবিত, আগে হাম্বলি মজহাবের ফেকার কোনো কিতাব তাদের কাছে ছিল না, যার ফলে তারা তুলনামূলক যখন হানাফি শাফির তুলনা ফেকার তুলনা পড়াশোনা করেছেন, তখন দেখেছেন শাফি মজহাবের ফতোয়াগুলি হাদিসের একটু কাছাকাছি তুলনা ওদের চাইতে, সুতরাং তারা তখন একটু, হ্যাঁ, শাফি মজহাবের এটাকে প্রাধান্য দিয়েছেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে সালাতুর রসুল বাংলাদেশের একটি সালাতের উপর কিতাব, তার লেখা
আলেম সাহেব হাফেজাহুল্লাহ, তো তিনি তাতে এই কথাই লিখেছেন যে মুক্তাদিকে কি বলতে হবে, সামি আল্লাহ হামিদা রব্বানা ওয়ালাক হামিদ। কিন্তু শেখ আলবানীর কিতাব পড়েন, শেখ ইবনে বাজের কিতাব পড়েন, হ্যাঁ, এগুলো কিতাবে কোথাও পাবেন না। এটা ওখানে কি পাবেন যে এমাম দুটো বলবে কিন্তু মুক্তাদি শুধু রব্বানা ওয়ালাক হামিদ। এই জন্য এই বিষয়গুলিতে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই, আর এটাই কাছে সুন্নার কাছাকাছি বেশি যে মুক্তাদি রব্বানা ওয়ালাক হামিদ। কিন্তু কেউ যদি সামি আল্লাহ মানে হামিদাও বলে নেয় রব্বানা ওয়ালাক হামিদ বলে, ফিকহি মাসলা, রেখসালাম, এমন কোনো আকিদার বিষয় নয়। আর যদি কেউ রব্বানা ওয়ালাক হামিদ বলে, তো আবার যারা সামি আল্লাহ হামিদা বলাকে ওয়াজে বলছেন বলবেন না যে আপনাদের নামাজ হবে না, কারণ আপনারা সামি আল্লাহ হামিদ বলেন না কেন, ওইটাও বলবেন না। জি, ইস্তিহাদি ইখতিলাফ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইজা ক্বালা আল ইমামু সামি আল্লাহ লিমান হামিদা, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ, বলেননি যে ফাকুলু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। এটি দলিল ইমাম আহমদ বিন হাম্বল বাহানাবিলার। তো বলছেন যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বললেন, সুম্মা ইউআবিদুল কিরাত, প্রথম রুকু হয়ে গেল তাই না, তারপরে পুনরায় কিরাত করলেন, ফি সালাতিল কুসুফে, সূর্যগ্রহণের সালাতে, আরবা রাকাতিন ফি রাকাতাইনি, দুই রাকাতে চার রুকু, আরবা রাকাতিন মানে আরবা রুকু আতিন, এখানে রাকাতুন মানে রুকু, চার রুকু করলেন দুই রাকাতে, ও আরবা সেজদা তার চার সেজদা, চার রুকুর চার সেজদা কয় রাকাতে, দুই রাকাতে। আশা করি স্পষ্ট। 1066 নম্বর হাদিস, ইমাম আউজাই রাহেমাহুল্লাহ এবং অন্যান্যরা বর্ণনা করেছেন, সামিতু জোহরি বলছেন যে আমি ইমাম জোহরি রাহেমাহুল্লাহ থেকে শুনেছি, প্রখ্যাত তাবেঈ তিনি। আর ইমাম আউজাই খুব বড় ফকিহ আর মুহাদ্দিস ছিলেন। ইমাম আউজাই রাহেমাহুল্লাহ ওই রকমই বড় ইমাম ছিলেন যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ। কিন্তু এই চারজনের নাম মাজহাব আছে, সেই জন্য সাধারণ মানুষরা মনে করে যে এরা মানে সবচেয়ে বড় ইমাম। তাদের মতো বহু শত শত ইমাম এই উম্মতে ছিলেন, আর ছিলেন আর কি, যে তাদের আগেও ছিলেন, পরেও ছিলেন, তাদের জামানাতও ছিলেন। এ কথা আমাদেরকে মনে রাখতে হবে যে চার ইমামের যুগে, তার আগে এবং তারপরে তাদের মতো ইমাম অনেক ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চার ইমামের চেয়েতে কোনো কিছুতেই কম না, বরং যদি দেখা যায় গবেষণায় তো অনেক এই চার ইমামের কারো কারো থেকে কিছুটা অনেকটা এগিয়ে বলতে হবে। হ্যাঁ, এই জন্য অনেক ওলামা মন্তব্য করেছেন যে যদি একজনের অন্ধ অনুকরণ করা হইতো তাহলে ইবনে তাইমিয়ার করতাম, কিন্তু সেটাও জায়েজ না। একজনের অন্ধ অনুকরণ একমাত্র যার কালিমা পড়েছেন, কার কালিমা পড়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করবো, আর এক রসুলকে অন্ধ হয়ে মানবো, এক রসুল সাল্লামকে অন্ধ হয়ে মানবো, তাছাড়া কাউকে অন্ধ হয়ে মানা যাবে, কারণ মানুষ মাত্রেই ভুল হতে পারে। নাকি ওহি এসছে জিব্রাইল আসতো নাকি আবু হানিফার কাছে রাহিমাহুল্লাহ, শাফির কাছে, মালিকের কাছে, আহমদের কাছে, এমন বুখারীর কাছে ওহি এসছে, ওহি আসে, জিব্রাইল আসা বন্ধ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন নবী সাল্লামের, হ্যাঁ, ছোট মেয়ে আর সবগুলি প্রিয়। আবার আমাদের দেশের বক্তারা যেমন বলে যে প্রিয় মানে সবচেয়ে প্রিয়, এটা ভুল কথা। চারটা মেয়ে আপনার আছে, আপনি যদি চারটা মায়া মমতে পার্থক্য করেন তা আপনার ইমানে ত্রুটি আছে। এটা যদি আমার আপনার ক্ষেত্রে হয়, হ্যাঁ, যে ছেলে মেয়ের মায়ার ক্ষেত্রে কম বেশি, ছেলের মায়া বেশি, ছেলে যেন গরিব না হয়ে যায়, হ্যাঁ, ছেলে কী করে খাবে তার পরিবার নিয়ে, আর মেয়েটা যে বড় ঘরে এসে ও কী করে খাবে, এই নিয়ে বাপ মায়ের কোনো চিন্তা নেই, জমি জায়গায় সব ছেলেকে লিখে দিয়ে দাও, আউযুবিল্লাহ, আমার ইমানে ত্রুটি আছে, আল্লাহর ভয়ে ত্রুটি আছে, কেয়ামতের দিন জবাব দিতে হবে, এতে ত্রুটি আছে আপনার। আমার আপনার ক্ষেত্রে এটা হইতে পারে, যদি আমার আল্লাহর ভয় থাকে তো আমার কাছে আমার পাঁচটা মেয়ে আর ছেলে কোনো পার্থক্য নেই আমার কাছে, ব্যাস আল্লাহর ফয়সালা যে ছেলেকে মেয়ের তুলনায় ডবল দিতে হবে সেই জন্য, নাহলে মায়ের ক্ষেত্রে ছেলের উপর ডবল মায়া আর মেয়ের ওপর তার অর্ধেক, এটা জায়েজ নাই। জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সাতে শুধু ছেলেকে দুটো ইট দিবেন আর মেয়েকে একটা ইট দিবেন, কিন্তু মায়া
যতটা আপনি ছেলেকে দেবেন ততটা মেয়েকে দিতে হবে, এর বিপরীত করলে হবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে, মহিলা আছে বা পুরুষও আছে, মেয়েকে খুব ভালোবাসে কিন্তু ছেলেকে ভালোবাসে না, এটাও হারাম, এটাও হারাম। ভালো করে বোঝেন বিষয়টি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, বলছেন যে ইয়া আব্বা, সিরাতুন্নবীতে পড়িয়েছি, হে আমার প্রিয় আব্বা, জিব্রাইল, জিব্রাইল আর না না, আমরা এখন জিব্রাইলকে জানিয়ে দেব যে আমার আব্বা ইন্তেকাল করেছেন, সুতরাং আর তোমার আসতে হবে না, আর তুমি আয়সায় কোনো লাভ নাই, যার কাছে তুমি ওহিনী আসছিলে তিনি নেই, দুনিয়া থেকে চলে গেছেন। কথা বোঝা গেছে? তার মানে ওহি দরজা আর জিব্রাইল সালামের জমিনে ওহিনী আসার এই কাজ সিলসিলা বন্ধ হয়ে গেছে, কারো কাছে আর আসেনি, কারো কাছে ইব্রাহিম সালাম আসেনি, শুধুমাত্র কদরের রাতে আল্লাহর রহমত আর বরকতের নির্দেশ নিয়ে আসেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, অসংখ্য ফেরেশতা নেমে আসেন, এমনকি রুহুল আমিন জিব্রাইল ইসলাম নেমে আসেন, ব্যাস নেমে আসেন, ওহি নিয়ে না, ওহি নিয়েও আসেন না, আল্লাহর রহমত বরকত নিয়ে আসেন মুসলিম জাতির জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ঠিক কি বলছিলাম হাদিস, হ্যাঁ বর্ণনা করছিলাম, কি বলছিলাম, ইমাম আউজাই রাহেমাহুল্লাহ, বড় একজন ইমাম কিন্তু এই চার ইমামের মতো এরকম, তো সামদেশে তার এন্তেকাল পরেও দীর্ঘ সময় ধরে তার অনুসারী ওই রকমই ছিল তার ফিকহের, যেমন আবু হানিফা, শাফি, মালিক আহমদ আর চার ইমামের ফিকহের অনুসারী রয়েছে, ছিল, তারপরে যুগের আবর্তন বিবর্তনে ওরা শেষ হয়ে গেছে, যেমন অনেক আলেম আলমা খেদমত করে চলে যাচ্ছেন, আর তারপরে তাদের অনেক ছাত্ররা ছিল 25-50 বছর, তো ছাত্ররা তার এলেম চর্চা করলো আর তারপরে হয়তো তার এলেমকে ভুলে গেল, তখন আর আগামী জেনারেশন তার এলেম নিয়ে আর চর্চা করলো না, এমনটা হচ্ছে না? হচ্ছে না। আবার কিছু কিছু আলেম আছে যে তাদের খেদমত 2-4-500 বছরকে কিয়ামত পর্যন্ত বহাল থেকে গেল, হতে পারে না? পারে না, অথচ একই মানের আলেমরাই কিন্তু, হ্যাঁ কারো খেদমত 25-50 বছর বা 10 বছর 5 বছরে সীমিত হলো, তারপরে মানুষ ভুলে গেল তাকে আর তার এলেমকে, আর কারো এলেমকে ভুললো না, চর্চা চলতেই আছে কেমন পর্যন্ত, এখনো সেটা হইতে পারে, এখনো সেটা হতে পারে, জি ওই রকমই। ইমাম আবজাই আর অন্যরা বলেছেন যে আমি জোহরি থেকে শুনেছি, জোহরি বলছেন, ওরওয়া থেকে শুনেছি, ওরওয়া বলছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আন-নাশামসা খাসাফাত আলা আহলি রাসূলিল্লাহ, সূর্য গ্রহণ লেগেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলে, বাসা মোনাদিয়ান, একজন আহ্বায়ককে পাঠালেন, আহ্বানকারীকে পাঠালেন, মোনাদি, মোনাদি মানে মুয়াজ্জিনকে মোনাদি বলা হয়, কি বলে যে বলো আসসালাতু জামিয়া, পাঠালেন মসজিদ থেকে, যদি পৌঁছে দেওয়া সম্ভব হয় তাহলে মসজিদ থেকেই করবে, তাহলে বোঝা যাবে যে কোন মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু জামিয়া, সে মসজিদে লোকেরা জমা হবে, কিন্তু মসজিদ থেকে যদি আওয়াজ পৌঁছানো সম্ভব না হয় তাহলে এই হাদিস প্রমাণ করে যে রাস্তা রাস্তায় বাড়ির গলিতে গলিতে গিয়ে, হ্যাঁ মহল্লাতে গিয়ে আসসালাতু জামিয়া, আসসালাতু জামিয়া, জায়েজ আছে, কারণ এটা আজান নয় যে আজান মসজিদের মেনারাতে দিতে হবে অথবা মসজিদের মাইকে দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? সালাত তোমাদেরকে একত্রিত করছে, ফাতাকাদ্দামা, আগে বাড়লেন রাসূলুল্লাহ ইমামতির জন্য, ফাসাল্লা আর বারাকাতিন ফিরাকাতাইনি, দুই রাকাতে 4 রুকু করলেন, ও আর বাসা 4 সেজদা দিলেন, 4 রুকু 4 সেজদা 2 রাকাতে। কালাল ওয়ালিদ, ওয়ালিদ বলছেন, আমাকে জানিয়েছেন আব্দুর রহমান নামের, সামে ইবনে সাহাব মিসলাহু, আর ইবনে সাহাব হচ্ছেন মোহাম্মদ ইবনে সাহাব জোহরি, হ্যাঁ জোহরি, বানু জোহরা বংশের, সে জন্য তাকে জোহরি বলা হয়, মদিনার তাবি ইমাম ছিলেন, বড় মহাদেব। কালা জোহরি, ইমাম জোহরি বলছেন, ফাকুল, তাই বললাম, মা সানা আখু কাজালিকা আবদুল্লাহ বিন জুবাইর, ওরওয়া তুমি বর্ণনা করছো যে নবী সাল্লাম যে সূর্যগ্রহণে সালাত পড়েছেন তাতে 4 রুকু আর 4 সেজদা, কিন্তু তোমার ভাই, বড় ভাই আবদুল্লাহ বিন জুবাইর, সে আবার কি করলো, মা সানা আখু কাজালিকা, তোমার ভাই এটা কি করলো আবদুল্লাহ বিন জুবাইর, মাশাআল্লাহ ইল্লা রাকাতান মিছলা সুবহ, সে তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজ পড়েছে কিন্তু ফজরের মতো করে, মানে প্রত্যেক রাকাতে 1 রুকু করে স্বাভাবিক সালাতের মতো,
দুই রুকু দুই রাকাতে, আর তুমি বর্ণনা করছো হাদিস যে না কয় রুকু, দুই দুই রুকু করে চার রুকু চার সেজদা। তো তোমার ভাই বড় ভাই এটা কেমন সে বর্ণনা করলো, আর তুমি আবার উল্টো বর্ণনা করছো সংশয়, উত্তর দিচ্ছেন। এ হাদিস কিন্তু এর আগে একবার এসছে, কিন্তু মনে আছে বলছেন মা সাল্লা ইল্লা সাল্লা বিল মাদিনা, ঈদ সাল্লা বিল মাদিনা, যখন মদিনায় তিনি সালাত আদায় করেছিলেন এর সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে, তখন এরকম করেছিলেন কাল আজাল, তখন ওরুয়া বলছেন যে হ্যাঁ কথা ঠিক যে আমার ভাই এরকম কথা বলেছে বা এরকম আমল করেছে, কি করেছে যে এক এক রুকু করেছে এক এক রাকাতে, কিন্তু ইন্নাহু আখতা সুন্না, সে সুন্নত পালনে ভুল করেছে, মানে সুন্নতে উপনীত হইতে পারে, সুন্নতের উপর আমল করতে পারেনি, হয়তো জানা ছিল না তার। হ্যাঁ তখনকার যুগে এইরকম কিতাব ছাপা কিতাব এমনকি লিখা কিতাব ছিল না, হাদিস মানুষের মুখে মুখে, আব্দুল ইবনে জুবাইর হতে জানতে পারেন বিষয়টি, সেই জন্য মনে করছেন যে দুই রাকাত সালাত আদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস জানা ছিল, দুই রাকাত ফজরের মতো করে, ফজরের লম্বা কেরাত, এরকম লম্বা কেরাত করে পড়িয়ে দিয়েছেন, ব্যাস। জি হানাফি মজহাব এই আবদুল্লাহ বিন জুবাইরের যে আমলটা ছিল সেটা ভুল আমল ছিল, সুন্নতের খেলাফ, সেটাই তাদের মজহাব। তারা বলছে যে না ব্যতিক্রম কোনো সালাত নেই, মানে দুই রুকু প্রত্যেক রাকাতে, মানে চার রুকু দুই রাকাতে চার রুকু আর চার সিজদা এমনটা নয়, বরং স্বাভাবিক সালাত আদায় করবে, এইটাই হচ্ছে হানাফি মজহাব। বাকি শাফি মালিক হাম্বলি আহলাদি সবাই বলছেন যে যেহেতু অসংখ্য হাদিস যে প্রত্যেক রাকাতে দুই রুকু মানে চার রুকু চার সেজদাই দুই রাকাত, সুতরাং সেটি হচ্ছে সহি সুন্না, আল্লাহ তাআলা আলম। আর তারপরে বলছেন যে এই হাদিসের সমর্থক হাদিস বর্ণনা করেছেন সুলাইম ইবনে কাসির, সুফিয়ান বিন হুসাইন, ইমাম জোহরি থেকে, আর তাতে বর্ণনা করেছেন ফিল জাহরে উচ্চ স্বরে কেরাতের বিষয়টি, যে উচ্চ স্বরে, কারণ অধ্যায় চলছে উচ্চ স্বরে, তো হাদিসের এইটুকুতে মিল রয়েছে কি যে নবী সাল্লাম উচ্চ স্বরে তেলাওয়াত করেছেন সূর্য গ্রহণের সালাতে। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে, আর এর মাধ্যমে আমাদের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাতের সম্পর্কে যেসব হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে সেগুলি আমরা শেষ করতে পারলাম। আগামী আলোচনা ইনশাআল্লাহ তাআলা জুমা বারে সুজুদুল কোরআন বা সিজদায়ে তেলাওয়াত সম্পর্কে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সহিহ বুখারীর আমাদের এই ভাষ্য পুরা করার যেন তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থতার সাথে রাখুন, রোজি রোজগারে বরকত দান করুন, আল্লাহ রাব্বুল সকলকে আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখুন এবং জান্নাতুল ফিরদৌস দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।